মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে পলাতক বাবা। মায়ের খুনি বাবাই, লিখিত অভিযোগ দায়ের মেয়ের। মেয়েকে ফোন করে মায়ের মৃত্যু সংবাদ জানালো বাবা। তড়িঘড়ি এসে মেয়ে দেখল বারান্দায় পড়ে রয়েছে মায়ের নিথর দেহ, মুখে শারীরিক নির্যাতনের কালশিটে দাগ। বাবা পলাতক। ঘটনাটি ঘটেছে গতকাল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাটের হালদার পাড়া এলাকায়। 50 বছর বয়সী মৃত স্ত্রীর নাম রীনা হালদার, স্বামী ষষ্ঠী হালদার, এক ছেলে বেঙ্গালুরুতে কর্মরত। মেয়ে সন্ধ্যা হালদার বিশ্বাস অভিযোগ করেন তার মাকে নির্যাতন করে তার বাবা। দুদিন আগেও ফোনে কথা হয়েছিল মায়ের সাথে। মা বলেছিল সংসারে টাকা পয়সা দেয় না এবং শারীরিক অত্যাচারের মাত্রা বেড়েছে, আর হয়তো দেখতে পাবি না আমাকে। মায়ের মৃত্যু বাবার কারণেই, তাই পুলিশের কাছে বাবার নামে লিখিত অভিযোগ জানিয়েছি, বাবার শাস্তি চাই। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মারা গেছে রীনা হালদার, আপনার কে হয়? আমার মা। কি হয়েছিল? অশান্তি হচ্ছিল, তা আমি পরশুদিন কালকে সাড়ে এগারোটার সময় কথা বলেছি, ওই লাস্ট কথা। আর কালকে 7-8 বার ফোন করেছি, ফোন লাগছেও না, মানে ফোন লাগেনি। তারপরে আজকে সকালে বাবা 6টার সময় বলে কি মার শরীরটা খারাপ লাগছিল, তোর মা মারা গেছে। তাহলে কি করে মারা গেল? তাহলে তুমি মেরে ফেলেছ, বলছে আমি কেন মারবো, ঠিক আছে। আর এই পোর্শনগুলো দিয়ে পুরো কালশিটে পড়ে, মানে পুরো পিটিয়ে পিটিয়ে মেরেছে। বাবা বাড়ি নেই, বাবা চলে গেছে বাড়ির থেকে। আমাকে খবর দেওয়ার পরে আমি যখন মাছতে ঢুকেছি, আমি বললাম মাছতে আমি তো, তখন যখন মাসিরা ঢুকেছে, মাসি ছোটো মাসিকে বলেছে যে আমি তোরা যাও, আমি একটু আসছি, আসছি বলে ফোনও তুলছে না, বাড়িও আসেনি। এতে কি মনে করছো? এতে মনে হচ্ছে আমার বাবা মেরেছে, পিটিয়ে আমার মাকে মেরে ফেলেছে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।